আসলে ভিডিওটা আমি কি বলে শুরু করব, তবে যাই হোক, উইথ ডিউ রেসপেক্ট, আমি বাংলাদেশ আওয়ামী লীগের যারা সমর্থক আছেন, যারা আমার ভিডিও দেখেন, মিক্সিং মানুষ আছেন, সবাই দেখেন, তো আপনারা আজকে ভিডিওটা শেয়ার করতে হবে, এটা আপনাদের জন্য খুবই জরুরি। আমি তো ভিডিও বানাচ্ছি, আপনারা শেয়ার করবেন, কারণ এই বিষয়টা নিয়ে দীর্ঘ একটা দিন ধোঁয়াশা ছিল। আমি নিজেও খুঁজতেছিলাম যে আসলেই আমেরিকার বিরুদ্ধে এই যে মানে প্রায় ধরেন ধাঁচিয়ে উড়াই দেওয়া একটা বক্তব্য সজীব ওয়াজেদ জয় দিয়েছিলেন, সেইটার এগেনস্টে আমাদের মতন দেশগুলা ব্যবস্থা কিন্তু নিয়ে নিত, এটাও বাস্তব, কিন্তু আমেরিকা আসলে কি ব্যবস্থা নিল? আসলে সজীব ওয়াজেদ জয়কে তিনি দুবাই আছেন, তিনি কি আমেরিকা ঢুকতেই পারলেন না, তাকে কি বের করে দেওয়া হলো, মানে তিনি কোথায় আছেন, তার কোনো আমরা অস্তিত্ব খুঁজে পাচ্ছিলাম না, না বাংলাদেশে না আমেরিকাতে। তো গতকালকে আমার ভিডিওটা করার পর অনেকেই আমাকে ইনবক্স করেছেন, এমনকি অবশেষে আমি সজীব ওয়াজেদ জয়কে খুঁজে পেয়েছি, আর তাকে যখন খুঁজে পাচ্ছি তখন এই ভিডিওটা আপনাদের সামনে এভিডেন্স আকারে আমি ভিডিওর এক অংশে দেখাচ্ছি। দর্শক, আপনারা স্ক্রিনের এক অংশে যে ভিডিওটি দেখছেন, এটা গত 3 থেকে 4 দিন আগে বা এই সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন, সেখানে ইউএস চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যেই সংস্থা আছে, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ যারা বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের সাথে বাংলাদেশ সরকারের একটা গোল টেবিল বৈঠকের চিত্র। নিশ্চয়ই আপনারা এই ভিডিওতে সজীব ওয়াজেদ জয়কে দেখতে পাচ্ছেন, যেহেতু এই প্রোগ্রামটা যুক্তরাষ্ট্রের ভেতরে হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের বড় বড় ব্যবসায়ী বা আরও যারা আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে সফরকারী টিম, পাশাপাশি সজীব ওয়াজেদ জয়কে দেখা গিয়েছে, তার মানে তিনি আমেরিকাতে আছেন। তো আমরা যে তথ্যগুলো পেলাম এতদিনে, আমারও একটু আশঙ্কা ছিল, কারণ এটা নিয়ে যারা কথা বলেন সবাই অনেক বড় বড় মানুষ, রেসপেক্টেবল মানুষ, তো সেই জায়গা থেকে যে আসলেই আবার সজীব ওয়াজেদ জয় বক্তব্য যেটাও দিয়েছেন আমেরিকার ভিতরে বৈশা বা সেই দেশের নাগরিকত্ব নিয়ে, এটা অবশ্যই একটা টাফ একটা বক্তব্য ছিল। তো জনমনে এই আশঙ্কাটা ছিল যে হয়তোবা এত বড় ঘটনার পর, যেহেতু আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে মানে বাহ্যিকভাবে আমরা দেখছি অনেকটাই মানে কড়া সম্পর্ক বা থাকে না ঠোকরা ঠুকরি সম্পর্কের মতন, তো সেই ক্ষেত্রে হইতেও পারে যে সজীব ওয়াজেদ জয় তিনি আসলে আর আমেরিকাতে নাই, আর যেহেতু মানে এই ধরনের বড় মানুষ যারা আছেন, এখন তারেক রহমান তিনিও কি লন্ডন বসে বসে প্রতিদিন ছবি আপলোড করেন, তো তিনিও যেমন করেন না, সজীব ওয়াজেদ জয়ও করেন না, তো আমরা আসলে আম জনতা হয়তো এই খবরগুলো পেলে একটু তো আমরা কি বলা হয় যে হচকিত হয়ে পড়ি। তো ফাইনালি দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রেই সজীব ওয়াজেদ জয় আছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এত বড় ঘটনার পর যুক্তরাষ্ট্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছে কি না, দৃশ্যত কোনো অ্যাকশন নেয়নি। এখানে আমেরিকার একটা পজিটিভ জায়গা আছে, এটা মনে রাখেন, সারা পৃথিবীতে গণতন্ত্রের বাপ বলা হয় যুক্তরাষ্ট্রকে, দ্য মিনিং অফ ডেমোক্রেসি, যে কী পরিমাণ সমালোচনা করলে আপনি সেইখানে টিকা থাকতে পারবেন, মানে আমেরিকার প্রেসিডেন্টকে নিয়েও ওই দেশে ট্রল করা যায়, খুবই সিম্পল, আমেরিকার জাতীয় পতাকা দিয়া আন্ডারওয়্যার জাইঙ্গা বানাইও ওই দেশের নায়ক নায়িকারাই ফটোশ্যুট করে, কি সিম্পল। কিন্তু এই জিনিসগুলো আমাদের দেশে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তো বাদই দিলাম, একজন এমপি নিয়ে আপনি একটা বক্তব্য দিলেও আপনার নামে ডিজিটাল সিকিউরিটি নিরাপত্তা নিয়ে মামলা দায়ের হবে, আর এই ধরনের বক্তব্য বিদেশিরা দিলে রাষ্ট্রদূতরা দিছিল না, দেখছেন না কি তোপের মুখে পড়ছে সরকার দলীয় এমপি বা এই জায়গাটা থেকে। তো আমেরিকা আসলে যেহেতু ডেমোক্রেটিক একটা কান্ট্রি, তাদের ডেমোক্রেসির ভাষা আলাদা, যার কারণে ওই দেশে হয়তোবা আসলে অনেক কিছুই বলার পরেও টিকা থাকা যায়, এইটাই হয়তো আমেরিকার সৌন্দর্য। এখন আমেরিকা যদি জয়রে বের করে দিত ধরেন, তাহলে এটাতে কী হইতো, নেগেটিভ হইতো আমেরিকার ডেমোক্রেসি, বাট আমেরিকা দেখায় কী পরিমাণ সহ্য শক্তি তাদের রাজনৈতিক দলগুলোর আছে। তো ফাইনালি জয় তিনি আমেরিকাতে আছেন, দিব্যি আছেন, এটা প্রমাণিত। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।